এই প্রশ্নটার দিকে তাকাই যে একাত্তরের দিনগুলো গ্রন্থের লেখককে। এখন এখানে অনেকগুলো অপশন আছে, অপশনগুলো হচ্ছে জহির রায়হান, জাহানারা ইমাম, রমা চৌধুরী, শহীদুল্লাহ কায়সার। অপশনগুলো দেখার পর আমাদের কাছে প্রশ্নটি কনফিউজিং হয়ে উঠবে, তো সেই ক্ষেত্রে আমরা যেন সঠিকভাবে মনে রাখতে পারি সেই জন্য হচ্ছে আজকের এই একাত্তরের গ্রন্থগুলো এবং গ্রন্থের লেখকদের সহজে মনে রাখার জন্য কিছু শর্ট টেকনিক্স ইউজ করব। আর আমাদের আজকের শর্ট টেকনিক্সগুলো হচ্ছে একাত্তরের গ্রন্থসমূহ এবং সেই গ্রন্থের লেখকদের নিয়ে। আমরা একটু স্ক্রিনে দেখব যে এখানে কিছু স্বনামধন্য গ্রন্থাকারের নাম লেখা আছে, জাহানারা ইমাম, সুফিয়া কামাল, মঞ্জুর আহমদ, মেজর রফিকুল ইসলাম, সেলিনা হোসেন, রাবিয়া খাতুন এবং শাহরিয়ার কবির। এরা সবাই আমাদের বাংলাদেশের স্বনামধন্য গ্রন্থাকার এবং এখানে আছে তাদের কিছু উল্লেখযোগ্য গ্রন্থ যেগুলো তারা একাত্তর নিয়ে লিখেছেন। প্রথমটি আমরা দেখব যে একাত্তরের দিনগুলি ও আমার বাংলাদেশ এই দুটি গ্রন্থ লিখেছেন জাহানারা ইমাম। এবার এই লাইনটি জাহানারা ইমাম এবং একাত্তর নিয়ে তার দুটি গ্রন্থ আমরা মনে রাখব এই টেকনিক্সটির মাধ্যমে। টেকনিক্সটি হচ্ছে একাত্তরের দিনে জাহানারার দিন যেত আমার বাংলাদেশ বলতে বলতে। আমরা আবার টেকনিক্সটি দেখি, সেটা হচ্ছে একাত্তরের দিনে জাহানারার দিন যেত বাংলাদেশ আমার বাংলাদেশ বলতে বলতে। এখানে একাত্তরের দিনে মানে বোঝা যাবে হচ্ছে যে একাত্তরের দিনগুলো এবং জাহানারার দিন যেত, এখানে যে জাহানারা আছে জাহানারা দিয়ে আমরা বুঝবো, খুব ক্লিয়ারলি বুঝবো হচ্ছে জাহানারা দিয়ে জাহানারা ইমাম, এবং সর্বশেষ আমার বাংলাদেশ এই দুটি ওয়ার্ডস দিয়ে আমরা বুঝবো যে বাংলাদেশ আমার বাংলাদেশ। অর্থাৎ এই টেকনিক্সটি দিয়ে আমরা বুঝতে পারবো যে একাত্তরের দিনগুলি এবং আমার বাংলাদেশ এই দুটি গ্রন্থ লিখেছেন জাহানারা ইমাম। এবার আমরা দেখব যে স্ক্রিনে একজন বিখ্যাত কবির নাম লেখা সুফিয়া কামাল এবং তার বিখ্যাত গ্রন্থ একাত্তরের ডায়েরি লেখা আছে। এবার তার মানে এখানে সুফিয়া কামাল একাত্তরের ডায়েরি গ্রন্থটি লিখেছেন। এই লাইনটি আমরা যেভাবে মনে রাখবো সেই টেকনিক্সটি হচ্ছে সুফিয়া প্রতিদিন ডায়েরি লিখতেন। এখানে সুফিয়া বলতে সুফিয়া কামাল বিখ্যাত কবিকে বুঝিয়েছেন এবং ডায়েরি, এই ডায়েরিটি দিয়েই আমরা বুঝবো যে সুফিয়া কামালের বিখ্যাত গ্রন্থটি যেটি একাত্তর নিয়ে গঠিত রচিত সেটি ছিল একাত্তরের ডায়েরি নামে। পরবর্তীতে আমরা দেখব যে একাত্তরের বিজয়গাথা ও পাথর সময় এই দুটি গ্রন্থ লিখেছেন মেজর রফিকুল ইসলাম। এই মেজর রফিকুল ইসলামের যে দুটি গ্রন্থ, এই গ্রন্থগুলোকে আমরা মনে রাখবো এই টেকনিক্সের মাধ্যমে। টেকনিক্সটি দেখি যে পাথর সময় পার করে রফিকুল বিজয় গেঁথেছিলেন। আমরা আরেকটু খেয়াল করি যে পাথর সময় পার করে রফিকুল বিজয় গেঁথেছিলেন। রফিকুল দিয়ে আমরা অবশ্যই বুঝবো যে মেজর রফিকুল ইসলামকেই বোঝানো হয়েছে এবং পাথর সময় নিয়ে তারই একটি উল্লেখযোগ্য গ্রন্থ পাথর সময় এবং আরেকটি উল্লেখযোগ্য গ্রন্থ বিজয়গাথাটি আমরা বুঝবো, সরি একাত্তরের বিজয়গাথা, এই একাত্তরের বিজয়গাথা গ্রন্থটি আমরা বুঝবো যে রফিকুল বিজয় গেঁথেছিলেন এই ওয়ার্ডের মাধ্যমে। পরবর্তী যে গ্রন্থকারের নাম লেখা আছে সেলিনা হোসেন, তিনি একাত্তর নিয়ে লিখেছেন একাত্তরের ঢাকা। এই সেলিনা হোসেন যে গ্রন্থটি লিখেছেন সেটি হচ্ছে একাত্তরের ঢাকা। এটি আমরা মনে রাখবো হচ্ছে একাত্তরে সেলিনা ঢাকায় বাস করত, একাত্তরে সেলিনা ঢাকায় বাস করত, সেলিনা মানে সেলিনা হোসেন এবং একাত্তরে ঢাকায় বাস করতো। এই একাত্তরে ঢাকা দিয়ে আমরা বুঝবো একাত্তরের ঢাকা গ্রন্থটি লিখেছেন সেলিনা হোসেন। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি দুটি গ্রন্থের নাম আছে একাত্তরের নিশান এবং বুকের ভেতর আগুন, লিখেছেন একজন উল্লেখযোগ্য গ্রন্থাকার রাবেয়া খাতুন। আর এটি যেভাবে মনে রাখবো সেই টেকনিক্সটি হচ্ছে রাবেয়ার নিশানায় বুকের ভেতর আগুন জ্বলে উঠত। এখানে রাবেয়ার নিশায় রাবেয়া দিয়ে অবশ্যই আমরা বুঝবো রাবেয়া খাতুন এবং পরবর্তীতে নিশানায় বুকের ভেতর আগুন জ্বলে ওঠে, নিশানায় দিয়ে অর্থাৎ একাত্তরের নিশান গ্রন্থটি বুঝবো এবং বুকের ভেতর আগুন জ্বলে, এখানে বুকের ভেতর আগুন দিয়ে আমরা অবশ্যই বুঝবো যে রাবেয়া খাতুনের উল্লেখযোগ্য গ্রন্থ বুকের ভেতর আগুন। তার মানে আমরা বুঝতে পারছি যে এই টেকনিক্সটির মাধ্যমে যে রাবেয়া খাতুনের দুটি উল্লেখযোগ্য গ্রন্থ একাত্তরকে নিয়ে, একাত্তরের নিশান এবং বুকের ভেতর আগুন। এরপর আমরা এই টেকনিক্সটিতে আসবো, টেকনিক্সটি হচ্ছে যে শাহরিয়ার কবির একাত্তর নিয়ে একাত্তরের যিশু নামে একটি গ্রন্থ বের করেন।
সেই গ্রন্থটি এবং গ্রন্থটি লেখক শাওরিয়ার কবির, এটাই আমরা মনে রাখবো এই টেকনিক্সের মাধ্যমে যে একাত্তরে যিশুকে কোলে নিয়েই শাওরিয়ার যুদ্ধ করেছিল। একাত্তরে যিশুকে কোলে নিয়ে, অর্থাৎ একাত্তরে যিশুকে মানে একাত্তরে যিশু গ্রন্থটি এবং নিয়েই শাওরিয়ার যুদ্ধ করেছিল। এখানে শাওরিয়ার বলতে আমরা অবশ্যই অবশ্যই একমাত্র শাওরিয়ার কবিরকে বুঝবো, অর্থাৎ শাওরিয়ার কবির গ্রন্থটি লিখেছিল, নাম ছিল একাত্তরের যিশু। এবং এই টেকনিক্স, এই কথাটি মনে রাখার জন্য আমরা যে টেকনিক্সটি ইউজ করবো সেটা হচ্ছে একাত্তরে যিশুকে কোলে নিয়ে শাওরিয়ার যুদ্ধ করেছিল। এবং সর্বশেষ, আমাদের আজকের ক্লাসের সর্বশেষ যে টেকনিক্স সেটি হচ্ছে মঞ্জুর আহমদ লিখেছিলেন একাত্তর কথা বলে। মঞ্জুর আহমেদের একাত্তর কথা বলে গ্রন্থটি আমরা এভাবেই মনে রাখবো, এই টেকনিক্সের মাধ্যমে মনে রাখবো যে একাত্তরের কথা মঞ্জুরকে অনুপ্রাণিত করে। একাত্তরের কথা, একাত্তরের কথা দিয়ে আমরা অবশ্যই অবশ্যই বুঝবো একাত্তর কথা বলে গ্রন্থটি এবং মঞ্জুরকে অনুপ্রাণিত করে। এখানে যে মঞ্জুর আছে সেই মঞ্জুরকে দিয়ে আমরা বুঝবো যে গ্রন্থকার মঞ্জুর আহমেদ। এতটুকুই ছিল আমাদের আজকের ক্লাস, ধন্যবাদ।